আজানে ইকামতে আমরা নবীর নাম শুনে সুমু খাই কি খাই না কথা বলেন খাই কি না আবার অনেক ভাইদের অ্যালার্জি খাই জানি কিছুদিন আগে আমি এক বক্তব্য দিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ দেখেছে চাঁদপুর হাজীগঞ্জে আমি চ্যালেঞ্জ করেছিলাম নবীজির নাম শুনে চুমু খাওয়া নিয়ে কেউ যদি আমার সাথে বসতে চায় আমি চ্যালেঞ্জ করেছিলাম সেখানে এই ভিডিও নিয়ে অনেক ওই যে এই গ্রুপ আমার গালাগালি বিভিন্ন চ্যানেলে আমি তাদেরকে বলবো দেখো আমরা কোনো ফিস সাহেবের নামে তো পূজা করি না কোনো ফিস সাহেবের নামে চুমু খাই না এই কথা বলেন আমরা আল্লাহর হাবিবের নাম মোবারক চুমু খাই এই কথা বলেন ঠিক কি না কোন চেয়ারম্যান মেম্বার প্রধানমন্ত্রীর নামে আমরা চুমু খাই না আল্লাহর হাবিবের নাম মোবারক শুনে চুমু খাই তুমি যদি নিজেকে হানাফি দাবি করো তাহলে তোমার জন্য ফতোয়া একটা আর তুমি যদি বলে জানি মাযহাবি মানি না তোমার জন্য একটা ফতোয়া আছে এবার যারা বলে আমরা মাযহাবে হানাফি কিন্তু কওমি তাদের ভাইদেরকে বলবো ভাই ফতোয়ায়ে শামি হানাফি মাযহাবের একটি গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামির মধ্যে প্রথম খণ্ড বাবুল আজান আজান অধ্যায়ের মধ্যে এসেছে গভীরভাবে লক্ষ্য করেন আপনি আমিও হতে পারি যখন আমাদের তালিকা হবে জাহান্নামে জাহান্নামীদের কাতারে তালিকা করা হবে একজন একজন করে ঢুকাচ্ছে জাহান্নামে তালিকার মধ্যে পড়ে যাব আল্লাহর হাবিব বলে ফতোয়া শামিতে এসেছে এমন উম্মত যদি হয় যে উম্মত আমার নাম মোবারক আজানে ইকামতে নাম শুনলে তাজিম করে আমার নবীর নাম আমার নাম চুমু খেয়েছে আমি নবীর নামকে তাজিম করেছে আল্লাহর হাবিব বলে আমি নবী ওই জাহান্নামি কাতার থেকে তাদেরকে টেনে টেনে জান্নাতি কাতারে ঢুকাই দিব আর একটু জোরে বলে এটা ফতোয়া শামিতে আছে যদি না থাকে বাসকালের জমিনে এখানে অনেকগুলো মিডিয়া আছে মিডিয়ার সামনে রেখে আমি আপনাদেরকে প্রকাশ্য ঘোষণা দিচ্ছি আল্লাহর হাবিব যে জাহান্নামী কাতার থেকে টেনে যারা নবীর নাম শুনে চুমু খায় জান্নাতি কাতারে ঢুকাবে এই হাদিস যদি ফতোয়া শামিতে প্রথম খণ্ডে বাবুল আজানে না থাকে বাংলার জমিনে কোনোদিন স্টেজে উঠে কথা বলবো না এই কথা বলেন ঠিক কি না নিয়ে আসো ফতোয়া শামি আর যদি না থাকে আসো আমাদের মোবাইল স্ক্রিনশট আছে ছবি তুলে নিয়ে আসছি ফিস্টার দেখাই দিব তোমার হুজুরে নিয়ে হাটাজারের হুজুরে নিয়ে দেখাও যে ফতোয়া শামি থেকে নাকি আসে নবীর নাম শুনে চুমু খাইলে হ্যাঁ টাইন্না নবীজি জাহান্নামী কাতার থেকে জান্নাতে নেই তারপরেও আমাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার আগে 10 বার ভাবো এই কথা বলেন ঠিক কি না এটা হলো যারা মাজহাব মানে তাদের ফতোয়া দিলাম এবার যারা মাজহাব মানে না তাদের জন্য একটা ফতোয়া এই কথা বলেন ঠিক কি না এরকম মাযহাবই নাই কি আর হানাফি আবার শাফি আবার মালিকি দেখেন এখন আমার হাতে যে কিতাবটা দেখতে পাচ্ছেন এই কিতাবটার নাম হলো আল খাসায়েসুল কুবরা ইমাম সুয়ুতির লেখা জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি এতবার দেখিবার পরেও এতবার দেখিবার পরেও তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা আরো জোরে বলেন মদিনা হায় হায় দিদার চে কান্দ সবাই দিদার চে কান্দ সবাই হাও না নবীর দিওয়ানা মদিনা আমার বাবারা ভাইয়েরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি কত বড় ইমাম ছিলেন আল্লামা শায়খ ইউসুফ নাবাহানি ওনার জীবনীর মধ্যে লিখতেছেন জামিউল কারামতে আউলিয়া কিতাবের মধ্যে ইমাম সুয়ুতির শহর ছিল মিশরে মিশর থেকে হাজার হাজার কিলোমিটার দূর হলো মদিনাতুল মুনাওয়ারা ইমাম সুয়ুতি চক্ষু বন্ধ করলে 22 কদমে মদিনা চলে যাইতেন জোরে বলেন না সুবহানাল্লাহ হাজার কিলোমিটার জায়গায় 22 কদমে চলে যেতেন সেই ইমাম সুয়ুতির লেখা কিতাব যার কিতাব আলিয়া মাদ্রাসায় ফাজিল ক্লাসে পড়ানো হয় তাফসিরে জালালাইন যার কিতাব কওমি মাদ্রাসায় পড়ানো হয় তাফসিরে জালালাইন জালালাইন নামে কওমি মাদ্রাসার একটা ক্লাসের নামই আছে যার কিতাব আহলে হাদিস ভাইদের হাদিস ডিপার্টমেন্টে ওনার উসুলে হাদিসের কিতাব তাদরিবুর রাবি পড়ানো হয় নোট করে নেবেন যদি একটা কথা মিথ্যা বলি সেই ইমাম সুয়ুতি আমার নবীজির 3600 মুজেজা কি মনে করেছেন এটা সাধারণ কোনো ব্যাপার নয় এই বইটা এটা প্রথম খণ্ড আরো খণ্ড আছে এই কিতাবটা তিনি লিখতে ইমাম সুয়ুতির 20 বছর সময় লেগেছে জোরে বলেন না মারহাবা
20 বছর সময় লাগিয়ে আমার নবীজির যতগুলো মুজিজা আছে বিভিন্ন হাদিসের সিরাতের জীবনীর কিতাবে এগুলোকে 20 বছর লাগায়া তিনি পাণ্ডুলিপি সংরক্ষণ করছেন এখান থেকে পায় পাণ্ডুলিপিতে লিখে ওখান থেকে পায় পাণ্ডুলিপিতে লিখে চিন্তা করলো আমি যদি এত আগে ছাপায় ফেলি পরে যদি আমার নবীর মুজিজা পাই তাহলে তো উম্মতে মুহাম্মদি নবীজির একটা মুজিজা কম জানলো এজন্য মৃত্যুর আগ মুহূর্তে তিনি এই কিতাব ছাপিয়েছে আল খাসায়েসুল কোবরা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির সেই কিতাবের মধ্যে 30 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথম খণ্ডে একটা হাদিস উল্লেখ করা হয়েছে আমার আহলে হাদিস ভাইদেরকে বলবো কওমি ভাইদেরকে বলবো জামাত ইসলামের ভাইদেরকে বলবো একটু কিতাবের সাথে মিলায়া নেন গভীরভাবে লক্ষ্য করেন মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি 200 বছর আল্লাহর নাফরমানি করলো 200 বছর ধরে হ্যাঁ কোনো ইবাদত বন্দেগী করে নাই কোনো ইবাদত বন্দেগী করে নাই 200 বছর কালেমাটা হইরা খালি নামের নামকা ওয়াস্তে কালেমা আমাদের এদিকে অনেক মুসল্লি আছে সারা বছর নামাজের খবর নাই খালি ঈদের নামাজে দেখা যায় কথা বলেন এমন মুসল্লি আছে না নাই আবার এমনও মুসল্লি আছে ঈদের নামাজও যায় না তবে একটা নামাজে যায় এটা হলো জানাজার নামাজে যায় কথা বলেন এমন মুসল্লি আছে না নাই আমার এলাকায় আমার এক দাদা তিনি কোন জুমার নামাজ তো দূরের কথা ঈদের নামাজও পড়ে না তো এখন সে শুধু মানুষ মারা গেলে যায় তা আমি বলি দাদা আপনি ঈদের নামাজও পড়েন না বছর তো দুইটা ঈদ আপনি ঈদের নামাজে পড়েন না শুধু জানাজার নামাজে যান কারণটা কি আরে ঈদ তো জীবনে আরো আইব কিন্তু এই লোকটা তো আর আইতো না এই জন্য তার শেষ বিদায় দিয়ে দে তো আমার বাবারা ভাইয়েরা এই লোকটাও যার কথা বলছি ওই লোকটাও এই কোম্পানির মুসা আলাইহিস সালামের নামে কালেমাটা খালি গলা থইরা আর কোনো ইবাদত বন্দেগী নাই কোন নামাজ ও যায় না রোজাও রাখে না মুসা আলাইহিস সালামের সাথে জীবনে কোনোদিন যায়ও নাই এখন এই লোকটা যখন মারা গেল তখন ওই বানী ইসরায়েলের বনী ইসরায়েলের সংবিধান আইন হলো রীতি হলো যে কোন ব্যক্তি যদি নাম কাওয়াস্তে কালেমা পড়ে কোনো ধর্ম বর্ম কিছুই পালন করে না তারে কোনো জানাজা হবে না তার কোনো দাফন হবে না তার কোনো কবর হবে না তার কোনো আতর খুশবু এগুলো কিছুই হবে না তো কি হবে কয় শহরের ময়লা আবর্জনা হ্যাঁ যেই জায়গায় ফালানো হয় ময়লা আবর্জনার মধ্যে তার লাশটা ফেলে দেওয়া হবে এই লোকটার লাশটা তদ্রুপ সেইটাই করা হলো করার পরে হাদিসের মধ্যে এসেছে কি জানেন ফাওহাল্লাহু ইলা মুসা আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের প্রতি উহী নাজিল করলেন হে আমার নবী মুসা আমার একজন পেয়ারা উম্মত আমার একজন আশেক উম্মতকে তোমার উম্মতরা ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলে দিয়েছে তুমি নিজে গিয়ে সেই ময়লা থেকে তাকে আবর্জনা থেকে উত্তোলন করে আতর খুশবু মেখে গোসল দিয়ে কাফন পরিয়ে তুমি নিজে ইমামতি করে তার জানাজা আদায় করো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এখন নবীদের প্রতি যদি কোনো আদেশ আসে কোনো প্রশ্ন করার কোনো চান্স নাই এখন আদেশ আসছে মুসা আলাইহিস সালামের ভিতরে ভিতরে খালি রাগ হ্যাঁ সব মানুষ বলতেছে এই লোক জীবনে কোনোদিন ইবাদতই করে নাই আমার মতো একজন নবী তা আবার ময়লা আবর্জনার মধ্যে ফায়খানা হ্যাঁ দুনিয়া যত আবর্জনা আছে সব এনো ডাস্টবিনের মধ্যে ফেলা সেখান থেকে আমার দিয়া উত্তোলন করিয়েছে নিশ্চয়ই তার ভিতরে কোনো ভালো কাজ আছে কথা বলেন ঠিক কি না সময় কম আমার বাবারা ভাইয়েরা প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিতে হবে দাফন কার্য শেষ হলো দাফন কার্য শেষ হওয়ার পরে মুসা আলাইহিস সালামের সারা রাত ঘুম নাই কোন সময় সকালবেলা তুর পাহাড়ে যাবে আর কোন সময় জিজ্ঞেস করবে আল্লাহকে আল্লাহ সে কি এমন আমল করেছে আমার মতে একজন রাসূলকে দিয়ে ময়লা আবর্জনা থেকে উত্তোলন করিয়েছে কি এমন বন্দিগিটা সে করছে আমি জানতে চাই রাত্রে ঘুম নাই সকাল যখন হয়ে গেল জোরে বলেন সকাল যখন সকাল হয়ে গেল তুর পাহাড়ে গেল যাওয়ার পরে আল্লাহকে বলছে দেখেন আমি হাদিস থেকে বলছি চাপাবাজি নয় মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন ইয়া রব্বি হে আমার রব হে আমার প্রতিপালক বানু ইসরাইল শাহিদু আন্নাহু আসাকা মিয়াতাই সানাতিন হে আল্লাহ বনী ইসরাইলের সব মানুষ বলছে আল্লাহ এই ব্যক্তি এক বছর দুই বছর নয় 200 বছর তোমার নাফরমানি করেছে তোমার অবাধ্যতা করেছে জীবনে কোনোদিন ভালো আমল করতে বনী ইসরাইলের মানুষ দেখে নাই আল্লাহ কি এমন আমল করেছে আমি জানতে চাই উত্তর দিবেন আমার আল্লাহ জোরে বলেন কে আর জোরে বলেন আমার আল্লাহর উত্তরের মধ্যে কোনো মিথ্যা হওয়ার কোনো সম্পর্ক আছে আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে এবার আমার আল্লাহ উত্তর দিচ্ছেন উহি ফাওহাল্লাহু ইলাইহি উহি নাজিল করলেন আমার আল্লাহ ওই ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ উহি নাজিল করলেন আমার আল্লাহ বলছেন হাকাজা কানা ইল্লা কান ইল্লা আন্নাহু আমার আল্লাহ বলেন হে আমার নবী মুসা শোনো
এই ব্যক্তি 200 বছর নাফর মানিছে করেছে কথা ঠিক এটা জনগণের ভোটে কিন্তু সে এমন একটা আমল ব্যক্তিগতভাবে সে করেছে যেটা পৃথিবীবাসী কেউ না জানলেও জানি আমি আল্লাহ একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এই একটা আমল সে করেছে এটা আমি জানি মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কি আমলটা কি আমি জানতে চাই এবার আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলছে হে আমার নবী মুসা শুনুন কানা সে করত কানা কুল্লামান নাসারাত তাওরাতা সে যখন তাওরাত কিতাবটা খুলত মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে এই কথা বলেন ঠিক কি না তাওরাত জাবুর ইনজিল কোরআন মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে আমরা জানি নুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে তাওরাত কিতাবে আমার নবীর নাম মানে আপনার আমার নবীর নাম আছে 200 জায়গায় জোরে বলেন কয় জায়গায় আর মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে উনার নাম আছে 40 জায়গায় কয় জায়গায় জোরে বলেন না সুবহানাল্লাহ যার উপরে কিতাব নাযিল হইছে উনার নাম হইল 40 জায়গা আর আমার নবীর উপরে নাযিল হয় নাই কিন্তু আমার নবীর নাম তাওরাতে 200 জায়গায় উল্লেখ আছে এই লোক পাপী হইল কি হইব জ্ঞানী পাপী কিছু আছেন আমাদের এলাকা সাহের দোয়ানে বইয়া বইয়া এমন ফতোয়া দেয় মসজিদের হুজুরদেরতে ফেল ফেল মসজিদের হুজুররা ফেল এই কথা বলেন ঠিক কি না কিন্তু মসজিদের দারে কাছে যায় না কিন্তু দোকানে ফতোয়া শুনলে মনে হবে এর চাইতে এলাকায় কোনো বড় মুফতি নাই এই লোকটা ওই কোয়ালিটি জ্ঞান ভালো কিন্তু আমল করে নাই আর কি কিন্তু সে জ্ঞান দিয়ে চিন্তা করলো আমার জাতি বনী ইসরাইলের মানুষ মুসা নবী নিয়ে পাগল হয়ে গেছে আরে মুসা আলাইহিস সালামের নাম তো মাত্র 40 জায়গায় যেই নবী রাহমাতাল লিল আলামিন এখনো আসে নাই উনার নাম 200 জায়গায় বোঝা গেল মুসা নবীর চাইতে উনার মাকাম মর্যাদা বেশি জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য সে কি করতে জানেন আমার আল্লাহ ওয়াজ করতেছেন হে মুসা শোনো কানা সে করত কুল্লামান আসারাত তাওরাতা সে যখন পাঠ করার জন্য তাওরাত কিতাবটা ওপেন করত খুলত সে কি করত ওয়া নাজারা নজর করত যখন দৃষ্টি দিত ওয়া নাজারা ইলা ইসমি মুহাম্মাদিন সে যখন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকটার দিকে তাকাইতো তাওরাত কিতাবে সে কি করত জানো কব্বালাহু সে এভাবে চুমু খেত সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাওরাত কিতাবে যত জায়গায় আমার হাবিবের নাম মোবারক দেখতো সে কি করত কব্বালাহু সে এভাবে চুমু খেত এখানেই শেষ নয় ওয়া আদাহু আলা আইনাইহি চুমু খাওয়ার পরে চোখের উপরে মালিশ করত মহব্বতে এখানেই শেষ নয় আল্লাহর আল্লাহ সুবহানাহু তাআলা বলছে ওয়া সাল্লা আলাইহি এরপরে এক মর্তবা করে আমার হাবিবের প্রতি চুমু খাওয়ার পরে চোখে মাসেহ করার পরে আমার হাবিবের প্রতি একবার করে সে দুরুদ পড়ত একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ